كتابهم ولا يظلمون فتيلا سبحان الله بولين আল্লাহ বললেন সেদিন দুনিয়ার সব মানুষগুলোকে আমি তাদের নেতা সহকারে ডাকবো, নেতা সহকারে দান করাবো। সেদিন যাদেরকে ডান হাতে আমল নামা দেওয়া হবে তারা তাদের আমল নামা করতে থাকবে, আর সেদিনকার বিচারে কারো প্রতি বিন্দু পরিমাণে জুলুম করা হবে না। তাহলে আপনি কি একা একা দাঁড়াবেন? আপনার সাথে কে দাঁড়াবে? আওয়াজ করে আরো জোরে সবাই মিলে বলেন নেতা। নেতা দাঁড়াবে, কর্মী দাঁড়াবে। এই জন্য নেতা নির্বাচনের সময় সাবধান, নেতার অনুসরণ করে যদি কেউ জাহান্নামী হয় কেয়ামতের দিন সবাই নেতাকে দোষারোপ করবে। إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا সেদিন তারা বলবে হে আমাদের রব, আমরা আমাদের নেতাদের অনুসরণ করেছিলাম আর নেতারা আমাদেরকে ভুল পথ দেখিয়েছে, আজকে আমাদের আগে নেতাদেরকে আপনি শাস্তি দেন, নেতাদেরকে আগে জাহান্নামে ফেলেন, তারপরে নেতাদের পরে আমরা জাহান্নামে ঢুকবো। এই জন্য প্রিয় ভাইরা, নেতা নির্বাচনের সময় সাবধান। যে কোনো নেতা, এটা রাজনৈতিক নেতা হতে হবে না, আমাদের সামাজিক কোনো অসংগঠনের নেতা, সামাজিক প্রতিষ্ঠানের নেতা, যে কোনো জায়গায় নেতা বানানোর সময় আমরা সাবধানে থাকবো। এবং নেতা যদি ভুল করে ফেলে ওনাকে ভদ্রভাবে শুধরে দেয়, এটাও আমাদের দায়িত্ব। আওয়াজ করে বলতে হবে, ঠিক কিনা? ঠিক। মসজিদের ইমাম সাহেব উনি মসজিদের নেতা, ঠিক কিনা? আওয়াজ করে বলেন তো, ইমাম মানে কি? আরে জোরে বলেন, ইমাম সাহেব জোহরের সালাতে দুই রাকাতের পরে বসার কথা, ইমাম সাহেব দাঁড়ায় গেছে, কি করবেন? কি করবেন? ইলা নাবা আহাদুকুম শাইয়ুন ফি সালাতিকুম ফালিউসাব্বিহ, কিছু থেকে আমরা সুবহানাল্লাহ করবো, ঠিক কিনা? যদি বাংলাদেশে আমরা কি করে ফেলি, আল্লাহ আকবার করে ফেলি, এটা কাজ হয়ে যায়, কাজ হয়ে যায়। ইমাম সাহেব বুঝতে পারে যে সামথিং গেল রং, কোনো কিছু ঝামেলা হচ্ছে, ভুল হয়েছে, উনি শুধরে যায়। কিন্তু আসলে করতে হবে সুবহানাল্লাহ তাসবিহুল রিজাল ওয়া তাসবিহুল নিসা, ইমাম ভুল করছে, পুরুষরা ধরতে পারলে পড়বে সুবহানাল্লাহ। পিছনের পুরুষ মক্কাদিরা কেউ ভুল ধরতে পারে না, পিছনের মহিলারা ভুল ধরতে পারছে, ওনারাও শুধরে দিতে হবে, ঠিক কিনা? ওনারা কি করবে? এরকম একটা স্ত্রী করবে, শুধরে দিতে হবে, ঠিক কিনা? ইমাম সাহেব কেনা দেবো করলেন, একবার দুইবার তিনবার ইমাম সাহেব বারবার আটকে যায়, করতে পারে না, তখন আমাদের দায়িত্ব কি? তাফতাহু আলাল ইমাম, ইমামকে শুধরে দিতে হবে, শুধরে দিতে হবে, ঠিক কিনা? তো মসজিদের ইমাম যদি ভুল করে, মসজিদের নেতা ভুল করলে যদি শুধরে দিতে হয়, সমাজের নেতাও ভুল করলে শুধরে দেওয়া দরকার আছে না নাই? অনেক লোক বেশি, এটা তো বুঝতে পারলাম, এখন কি করার আছে আমাদের? দেখতে না পারলে অডিও শোনেন, অডিও মানে তো বলেন অডিও মাফি, মাইকের আওয়াজ তো শোনা যায়, মাইকের মার্শাল আজকে অনেক ভালো, কি মাইক এটা? আলমদিনা, মার্শাল্লাহ তোমার মাইকটা ভালো। যদি জায়গা পাওয়া না যায় এরকম হাত হাত দিয়ে ইশারা করবেন না, বসেন বসেন। আমি আবারও অনুরোধ করছি, খুব কষ্ট হলে আস্তে করে আপনার জোকা নিয়ে আপনি বেরিয়ে যান, আস্তে করে, অন্যের ডিস্টার্ব না করে। আর যারা আমার কাছে শেষ পর্যন্ত থাকবেন তারা বসে থাকেন, কথা বলবেন, শেষ পর্যন্ত থাকবেন তারা কারা দেখবেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ হাত নামান। তো আমি তো কোনো কথাই শুরু করতে পারতেছি না, একটা কথা শুরু করলে এদিকে আওয়াজ, আর একটা কথা শুরু করলে এদিকে চিৎকার আসতে চাইছে। এইভাবে কোরআনের কথা বলা যায়? কথা বলেন বলা যায়? মেহরবানি করে আল্লাহর ওয়াস্তে থামেন, আল্লাহর ওয়াস্তে থামেন, জায়গা না ফেলে আস্তে করে চলে যান, আল্লাহর ওয়াস্তে, আবার বলছি আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে
বলার পরে একটা চিলাচিলি করতেছে লুকা। হ্যাঁ কি হয়েছে তোমাদের, কি হয়েছে? আরেকজনের দেখানোর দরকার, এই খানেন বসেন না, তুমি ঠিক হোক, তোমার বলতেছি আওয়াজ হবে না, এইটা লাস্ট চান্স, এরপরে আওয়াজ দেখলে ফাঁসতে বলবো না, আমি চলে যাবো, একটা আওয়াজ হবে না। আমরা নেতৃত্বের গুণাবলীর ব্যাপারে কথা শুনব, আমরা আজকে দেখার চেষ্টা করবো একজন নেতা হলে কি করতে হয়, নেতার কি কোয়ালিটি লাগে, এবং আমরা একটু সবাই মিলে ক্রস চেক করবো, লেভেল চেক করবো যে এই গুণগুলো আমার আসলে ছিল কিনা, কেমন ভাবে আসলে এই গুণগুলোর আলোকে আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন, আমাদের নেতৃত্ব সংকট দূর করার জন্য এগুলোর ব্যাপারে জানার দরকার আছে না নাই? আছে। নেতৃত্ব দিতে হলে সর্বপ্রথম যে কোয়ালিটিটা লাগে সেটা হচ্ছে কাজ করা লাগে, কাজ। কেউ যদি নেতা হইতে চায় তা কি করা লাগবে? আমি প্রশ্ন করলে আমার উত্তর পড়বে, নেতা হইতে হলে আগে কি করতে হয়? কাজ, আগে কাজ পরে নেতা, যে কাজ করে সে নেতা হয়, শুধু বক্তব্য দিলে নেতা হওয়া যায় না, দেখি না, বক্তব্য সর্বস্ব নেতাকে আমরা চাই, আমরা এমন নেতা চাই যারা কাজ করবে আমাদের জন্য 24 ঘন্টা, যারা আমাদের জন্য মাঠে ময়দানে চলে আসবে, দিন রাত কাজ করে বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে তারা গড়ে তুলবে, আওয়াজ করে বলেন ঠিক না? তাহলে নেতা হওয়ার জন্য প্রথম যে কোয়ালিটি বৈশিষ্ট্যের দরকার সেটা হচ্ছে আগে কাজ পরে নেতা। আমি প্রশ্ন করবো, আপনারা আওয়াজ করে উত্তর দিন, আগে কি? সবাই উত্তর দিতে পারেন নাই, আওয়াজ করে বলেন আগে কি পরে কি? আগে পরে মনে থাকবে, তাহলে নেতৃত্ব দিতে হলে প্রথমে কাজ করতে হয়, প্রথমে যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো কাজ না হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর, ঠিকই না? যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো কাজ না হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর, হোক না সেটা পড়ালেখা রঙের ভাষায় ছবি আঁকা, হোক না সেটা সামান্য কাজ কিংবা মহত্তর, কাজ না হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর, যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো কাজ না হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর, ঠিক না? যেটাই করি আমরা ওটা যেন উইথ প্রফেশনালিজম, সর্বোচ্চ ইফোর্ট দিয়ে যেন আমরা করি, যে করতে পারবে সেই নেতা হবে, সেই নেতা। তাহলে আমরা বুঝলাম আগে কাজ পরে টু সার্ভ বিফোর টু লিড, আই রিপিট, আমি আবার বলছি টু সার্ভ বিফোর টু লিড, নেতৃত্ব দেওয়ার আগে আগে কাজ করতে হবে। আরবিতে বলে সাইয়্যিদুল কওমি খাদিমুহুম, জাতির নেতা তো সে হয় যে জাতির খেদমত করে, খেদমত না করে নেতা হওয়া যায়? কাজ না করে নেতা হওয়া যায়? যায় না। এই জন্য আগে কাজ, বক্তব্য দিলে চলবে না, ওই নেতা আমরা মানি না, কাজ করে দেখেন আপনি আমাদেরকে, জনগণের জন্য কাজ করেন, দেশের জন্য কাজ করেন, মাটির মানুষের জন্য কাজ করেন, দেন ইউ আর আওয়ার লিডার, যখন আপনি আমাদের নেতা, আপনার স্থান আমাদের হৃদয়, ঠিকই না? এবার আসলে আমরা দেখি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি কাজ করতেন কিনা, উনি কাজ করতেন কিনা, নাকি উনি বসে থাকতেন আর বক্তব্য দিতেন, দেখার দরকার আছে না নাই? শুরুতে আমরা বলেছি আমরা দেখবো লিডারশিপের যে কোয়ালিটি গুলো এগুলো আল্লাহর হাবিবের জীবনে পাওয়া যায় কিনা কোরআন সুন্নাহর আলোকে আমরা ক্রস চেক করবো ইনশাআল্লাহ। পরে আল্লাহর হাবিবের কাছে কোরআনের প্রথম পাঁচ আয়াত নাযিল হলো, আল্লাহর হাবিবের বয়স তখন 40 বছর, বিশ্বনবী ভয় পেয়ে গেলেন,
বিশ্বনবীর গায়ে জল চলে আসলো, অন্তর কাঁপতে লাগলো, ভয় পেয়ে বিশ্বনবী আম্মা জান খাদিজাতুল কুবরা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা তার কাছে আসলেন। এসে বললেন, খাদিজা জামিলুনি জামিলুনি, ও খাদিজা এমন এমন ঘটনা পাঁচটি আয়াত কোরআনের এই মাত্র আমার কাছে হেরা পর্বতে নাযিল হয়েছে, আমার মনে হয় আমি বাঁচবো না, আমার তোমরা কম্বল চাপা দাও। কি চাপা দাও? কি চাপা দাও? কম্বল চাপা দাও। জামিলুনি আমার কম্বল দিয়ে চাপ দিয়ে দাও, আমার শীত লাগে, আমার ভয় লাগে, মনে হয় আমি বাঁচবো না। আম্মা জান খাদিজা বললেন, আল্লাহ লা ইউযিকাল্লাহু আবাদা, আপনি মানুষের বোঝা বইয়ে দেন, যার টাকা পয়সা নাই তারে আপনি রোজগার করে দেন, আপনি সব সময় মেহমানদারি করতে পছন্দ করেন, সত্য যেখানে বিপন্ন সেখানে আপনি সত্যের বীর সৈনিক হয়ে দাঁড়িয়ে যান। কেউ বলতেছে স্ত্রী, কে বলে? স্ত্রী কার ব্যাপারে বলে? হাজবেন্ডের ব্যাপারে বলে। প্রিয় ভাইরা, আমার thank you.
Thank you.
কে কাবা ঘরের ওই কোণারে রাখবে, এই নিয়ে মারামারি।
ওই দলের নেতা বলে না আমি রাখবো, অন্য কাউরে এই সম্মান দিব না, কি লাগে আছে না নাই কেউ সমাধানে বুঝতে পারে না। সর্বশেষে এক গ্রুপ সমাধান দিয়েছে আগামীকাল আমাদের এই দলটা নিয়ে তাও ঘটল যে গ্রুপকে সমাধান দিয়ে সবাই রাজি হয়ে গেছে। এক পরের দিন দেখা গেল ওই রাস্তা দিয়ে ওই দরজা দিয়ে সর্বপ্রথম বিশ্বনবী প্রবেশ করেছে। বিশ্বনবীকে দেখে সবাই অবাক, সবাই বলে যে আমিন রকিন আমিন, আরে আমিন আসছে আমিন আসছে, আমরা সবাই খুশি। তিনি করতেন কিভাবে, তিনি বললেন এটা তো কোন ব্যাপারই না, কাপড়ের মধ্যে রাখলেন। এবার আল্লাহর হাবিব বললেন আমি আগে আগে যাই, আমার পিছনে পিছনে চলো। আল্লাহর হাবিবকে বরণ করে চার মহান নেতা এভাবে তিনি মারামারি দেখলেই আল্লাহ হাবিব সাহেব বলতেন আরে আমার নিয়ে তো আমি বিলাই দিই, মনে করবেন না আমরা কি বিলাই দেয় না লাগাই দেয়। আগুন ধরে যায় আপনারা কি দিয়ে আগুন দেবেন, সাহস করে বলতে হবে কি দিয়ে নেবেন, পানি দিয়ে নেবেন। কিন্তু অনেকে ওই জায়গায় পানির বদলে তেল ঢালে, কি ঢালে, তেল ঢালে। দুজনের মধ্যে ঝগড়া আছে, তুমি ঝগড়া না লাগিয়ে দিয়ে ওই দুজনকে মিলিয়ে দিবা, পড়তে পারলেন না মিলাই দিতে রাজি আছেন তো। দাদা মরার আগে ছেলেরা ওসিয়ত করছে, বাবা ওসিয়ত করে গেলাম আমার রক্তে, বাবা মরার আগে বলে যায় আমার একটু বেশি তোমার খুব পাবি দাঁড়াবে, কর্মীও দাঁড়াবে। এই জন্য নেতা নির্ধারণের সময় আমাদের সচেতন থাকার দরকার আছে না নাই। এই যে লিডারশিপ কোয়ালিটির কথা আমরা শুনলাম, নেতৃত্বের যে গুণাবলী এগুলো অর্জন করার দরকার আছে না নাই, এগুলো দেখে দেখে আমরা নেতা নির্বাচন করবো। এই নেতৃত্বের গুণাবলী গুলো লিডারশিপ কোয়ালিটিস গুলো আমরা আমলে নিয়ে এই নেতৃত্ব শূন্যতার এই সময়ে মুসলিম বিশ্বের এই সময়ে আমরা যেন আবার আগের সেই নেতৃত্ব ফিরে পেতে পারি। বিশ্বের বিষয়ে ইসলাম নেতা হওয়ার জন্য যে কোয়ালিটি বেঁধে দিয়েছেন ওই